নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কম্পিউটিক্স এর পক্ষ থেকে আমি প্রীতম সরকার আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে তৈরি করা এবং তার লেআউট চেঞ্জ করা যায়। এটি অ্যাকচুয়ালি আমার বন্ধু তৃপ্তেশ ভালো, ওর রিকোয়েস্ট অর ফর মানে আমি করছি, আই থিঙ্ক এটা ওকে হেল্প করবে। তো আমি আগে দেখাবো। দেখুন, আমরা যখন প্রথম একটি ইউটিউব চ্যানেল করি, মেবি সেটা অনেকটা এরকম টাইপের দেখতে হয়। আমরা যখন সেই চ্যানেলটা ভিজিট করি, তখন এখানে আমি একটা চ্যানেল বানিয়েছি বা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের চ্যানেলের লেআউটটি ঠিক কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে, একটু চেঞ্জ, বেশ কয়েকটি ট্যাব অ্যাড করা যায় এবং এখানে পরপর কয়েকটি লিস্ট অ্যাড করা যায় বা সেকশন অ্যাড করা যায়। ওকে, তো আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করব এবং তারপর সেগুলোকে চেঞ্জ করব, অর্থাৎ লেআউটগুলো চেঞ্জ করব। ওকে, তো আমি অন্য একটি ব্রাউজারে, দেখুন এখানে একটি ইমেল আইডি দিয়ে ইউটিউবে লগ ইন করেছি এবং এখানে দেখুন ক্রিয়েটর স্টুডিও। এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমরা এখানে youtube.com এ যাব। সেখানে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইনের পর আমরা এখানে যে নেমের আইকনটি দেখাবে এখানে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এই বাটনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের দেখে দেবে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিওস, অর্থাৎ আমাদের একটি নতুন চ্যানেল তৈরি করতে হবে এবং তার জন্য এখানে ক্রিয়েট এ চ্যানেল এই হাইপারলিঙ্কে আমরা ক্লিক করলে সেটি আগে চলে যাবে। তো দেখুন এখানে একটি নাম চেয়েছে, আই জাস্ট লিভ ইট প্রীতম সরকার অ্যান্ড তারপর ক্রিয়েট চ্যানেল এই বাটনে ক্লিক করছি। তো আমি এখানে গেলাম, এই আইকন বাটনে ক্লিক করলাম এবং আবার ক্রিয়েটর স্টুডিও। এবার দেখুন এটি আমাদের চ্যানেলাইজ ট্যাব। তো আমরা এখানে ক্লিক টু কাস্টমাইজ ইউর ড্যাশবোর্ড, আমাদের এই ড্যাশবোর্ডটা আমাদের প্রথমে কাস্টমাইজ করতে হবে। গাইড এখানে ক্লিক করুন, আমরা এখান থেকে অ্যানালাইস্টিক এবং ভিডিও টিপস কমেন্টস এই সবগুলো ট্যাবকে রিমুভ বা লেআউট চেঞ্জ করতে পারি। এটি সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে এবং এখানে অ্যাডেড উই যেটা মধ্যে আমরা আরও করতে পারি কমেন্টস অ্যাডেড ভিডিওস টিপস। তাহলে এখানে ভিডিও অ্যাড করলে দেখুন একটি চলে গেলো। এবার আমরা যেটা যাবো ভিউ চ্যানেল এই বাটনটায় বা এই হাইপারলিঙ্কে আমরা ক্লিক করবো, তাহলে আমাদের এই চ্যানেলে নিয়ে যাবে। তো এখানে দেখুন আমরা এখানে আইকন বা চ্যানেল আর অ্যাড করা ওটা আলাদা ব্যাপার। তো আমি দেখুন এখানে প্রথমে দেখাবো চ্যানেল ডিসক্রিপশন। পার্সোনালি সাজেস্ট দ্যাট আপনি ঠিক কী বিষয়ে চ্যানেল করছেন, কী টাইপের ভিডিও আপলোড করছেন সেটি এখানে লিখুন। আই সাপোজ লাইফস্টাইল, সো আমি এখানে লিখতেই পারি লাইফস্টাইল ভিডিওস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে কী টাইপের ভিডিও আপলোড করতে চাইছেন বা চ্যানেল ডিসক্রিপশন বা কোথাও কোনো লিঙ্ক আপনি কিন্তু এখান থেকে অ্যাড অবশ্যই করতে পারেন। এবং তারপর আমরা এখানে ডনে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের চ্যানেল নেমের নিচে এটিকে দেখিয়ে দেবে। তো এরপর দেখুন আমরা এটিকে অ্যাড করতে পারি, এডিট করতে পারি এখান থেকে। এরপর আমরা এখানে সেটিং একটি আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবো। এখন প্রাইভেসি, কিপ অল মাই লাইক ভিডিওস প্রাইভেট, অর্থাৎ আমি যেগুলো ওগুলো প্রাইভেট, আপনার নিজস্ব চ্যানেলকে যদি আপনি সেটা অন্য ভিডিওস দেখার জন্য ইউজ করেন আপনি অবশ্যই এখান থেকে সেগুলো অ্যাক্টেড করে রাখতে পারেন। এখানে দেখুন কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, আপনারা যদি এই চেকটি অন করে দিন তাহলে আপনার এই আইকনগুলো কাস্টমাইজ হয়ে যাবে। এটি করে আমি এখানে সেভ বাটনে ক্লিক করছি, আবার দেখা যাক। দেখুন এখানে কিন্তু হোম ভিডিওস প্লেলিস্ট চ্যানেলস অ্যাবাউট বলে বিভিন্ন রকম ট্যাব চলে এসেছে। এরপর আমি আসবো ফিচার চ্যানেল, অর্থাৎ আমার আপনার যদি আরও কোনো চ্যানেল থাকে বা আপনি যদি অন্য কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশনে থাকেন বা অন্য কোনো চ্যানেলকে সাজেস্ট করতে চান, তখন সেই চ্যানেলটিকে আপনি এই ফিচার চ্যানেল এই বাটনটায় ক্লিক করে অ্যাড চ্যানেলসে ক্লিক করতে পারেন। এবার দেখুন এখানে যে ইউজার নেম আর ইউআরএল অ্যাড করছে, তো আমি এক্ষেত্রে আমার চ্যানেলটি এখান থেকে আমি আমার ইউআরএলটি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করুন, এটি অ্যাড হয়ে গেল এবং আপনি এখানে একাধিক অসংখ্য করতে পারেন। মানে অ্যাড বাটনে ক্লিক করুন, দেখুন এখানে কিন্তু দেখে দেবে বেঙ্গলি কম্পিউটিক্স আমার ওই ওটি চলে এসছে। এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে দেখুন এটা সাবস্ক্রিপশন অ্যাড হয়ে গেছে। এরপর দেখুন
মেক মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, অর্থাৎ আপনার যারা সাবস্ক্রাইবার হবে তারা আপনার সাবস্ক্রাইবেশনগুলো দেখতে পারবে কিনা সেটা আপনি নির্দিষ্ট করতে পারেন। তো এখানে আমি অবশ্যই চাইবো মেক মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। এবার দেখুন এখানে আছে অ্যাড এ সেকশন, অর্থাৎ আমরা এখানে কয়েকটি সেকশন অ্যাড করতে পারি জাস্ট লাইক দ্যাট। যেমন দেখুন ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, নিউ ভিজিটার্স, আর এখানে প্লেলিস্ট বাই প্রীতম সরকার, বেঙ্গলি কম্পিউটারিক্স, পপুলার ভিডিওস, আপলোডস, রিসেন্ট পোস্ট, পোস্টেড ভিডিওস, মাইক্রোসফট অফিস ওয়ার, বেশ কয়েকটি প্লেলিস্ট আছে, বেশ কয়েকটি ট্যাব রয়েছে, এগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে দেখুন অ্যাড এ সেকশন বাটনে ক্লিক করছি এবং এখান থেকে আমরা সিলেক্ট কন্টেন্ট এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন পপুলার আপলোডস, আপলোডস লাইভ ভিডিওস, পোস্টেড ভিডিওস লাইভ নাও, আপকামিং লাইভ স্ট্রিমস এবং আরও বিভিন্ন রকম অপশন আছে। তো আমি সবার প্রথমে অবশ্যই আপলোডসটাকে দিতে চাইবো, বা এখান থেকে আপনি মনে করলে মাল্টিপল প্লেলিস্ট বা সিঙ্গেল প্লেলিস্ট অ্যাজ এ চয়েস আপনি অ্যাড করতেই পারেন। তবে আমি এখানে আপলোডসটাকে অ্যাড করবো এবং হরাইজন্টাল ভিউ বা ভার্টিক্যাল লিস্ট অ্যাজ ইউর উইশ। তারপর ডন বাটনে এখান থেকে ক্লিক করুন। দেখুন আমার কোনো এখানে ভিডিও আপলোড করা নেই বলে এটিকে এমন দেখাচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি আপলোড ভিডিওস। এবার আমরা আরও একটি সেকশন অ্যাড করতে পারি, এটিকে আমরা ভার্টিক্যাল লিস্টে করলাম এবং সিলেক্ট লিস্টে মাল্টিপল প্লেলিস্ট সিলেক্ট করলাম। এখানে দেখুন এরপর এখানে অ্যাড প্লেলিস্ট, আপনি এখান থেকে প্লেলিস্ট টাইটেল এখান থেকে ক্লিক করে আপনার আপলোডেড প্লেলিস্টগুলো অথবা এখানে আপনার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন, তারপর ডনে ক্লিক করতে পারেন। সো আমি এটি স্কিপ করে যাচ্ছি, আমি এখানে জাস্ট ডান করে দিলাম। দেখুন প্লিজ প্রোভাইড এ টাইটেল ফর সেকশন, প্লিজ অ্যাড ওয়ান অর মোর প্লেলিস্ট, অর্থাৎ আপনাকে প্লেলিস্ট এখানে অ্যাড করার সুযোগ দেবে না আপনি যদি কোনো ভিডিওস আপলোড না করে থাকেন বা কোনো প্লেলিস্ট ক্রিয়েট না করে থাকেন। তো সেগুলি আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটিতে আমি এটুকুনি দেখাবো যে কীভাবে চ্যানেলের লেআউটে আমরা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে এই লেআউটটি চেঞ্জ করতে পারি। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেঙ্গলি কম্পিউটারিক্স, এবং নিজে কমেন্ট করবেন আপনাদের আইডিয়া বা আপনাদের কী ধরনের ভিডিও চাই, বা আমার ভিডিওতে কোনো আপনাদের সাজেশন থাকলে অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওস লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাই সুস্থ থাকুন। শুভকামনায় বেঙ্গলি কম্পিউটারিক্সের পক্ষ থেকে আমি প্রীতম সরকার।